আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাত ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গত ক্লাসে আমরা সমার্থক শব্দের প্রায় মোটামুটি অংশের শেষের দিকে ছিলাম। আজকে আমরা পুরোপুরিভাবে সমার্থক শব্দটা শেষ করে ফেলেছি। তো দেখো, লিপির গল্প আর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনা এই দুইটা গল্প পর্যন্ত ছিল। আমরা এই দুইটা গল্প কালকে শেষ করিনি। আজকে আমরা এটা সম্পূর্ণরূপে সমার্থক শব্দের অর্ধায়টা শেষ করে ফেলছি। দেখো, লিপির গল্প থেকে কিছু সমার্থক শব্দ আর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু সমার্থক শব্দ তোমাদের শেখার জন্য দিয়েছি। এবং তোমরা যেন এ পর্যন্ত তোমরা কতটুকু পড়েছো তার উপর একটা ছোট্ট একটা 10টি সমার্থক শব্দ তোমাদেরকে দিয়েছি। এই 10টি সমার্থক শব্দ তোমরা সর্বনিম্ন দুইটা আর সর্বোচ্চ 4টা 5টা, তবে সর্বনিম্ন দুইটা, নিচে দুইটা, কিন্তু মিনিমাম যেন 3টার বেশি থাকে। যেটা দুইটার বেশি জানা না, দুইটার বেশি জানা নেই, সেটা দুইটার বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি প্রথমে কী কী রয়েছে। প্রথমে রয়েছে লিপির গল্প থেকে কথা। কথাকে মানে বন্দি করার যে চিন্তা ভাবনাটা, সেখান থেকে আসে লিপি। কথা, ভাষা, বচন, বাক, ভাষা, বচন, বাক। তারপরে চিন্তা, আমরা যেটা চিন্তা করি, ভাবনা, ভাব, ধ্যান, ভাবনা, ভাব, ধ্যান। বন্দি, আবদ্ধ, আটক, কয়েদি, আবদ্ধ, আটক, কয়েদি। তারপর হচ্ছে বক্তৃতা, আমরা যে বক্তব্য দিই, বক্তৃতা, সেটা হচ্ছে উক্তি, বাচ্য, বচন, উক্তি, বাচ্য, বচন। লিপি, হরফ, অক্ষর, বর্ণমালা। লিপি শব্দের অর্থ কি? লিপি শব্দের প্রতিশব্দ কি? হরফ, অক্ষর, বর্ণমালা। তারপর হচ্ছে তথ্য। তথ্য কি? খবর, সংবাদ, সমাচার, খবর, সংবাদ, সমাচার। তারপরে আসো আমরা হযরত খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর গল্প থেকে। তো পিতা, পিতা, বাবা, আব্বা, জনক। পিতাকে, পিতার সমার্থক শব্দ হচ্ছে বাবা, আব্বা, জনক। তারপরে হচ্ছে চোখ, চোখের সমার্থক শব্দ হচ্ছে চোখ, আঁখি, নেত্র, নয়ন, কাজল। তারপরে দেখো ধ্বনি, আমরা যাদেরকে ধ্বনি বলি সেটা হচ্ছে ধনবান। লোকদেরকে আমরা কি? ধ্বনি বলি। ধনবান, বিত্তবান বা বিত্তশালী, ওদেরকে বলা হয় ধ্বনি। সঙ্গী, সাথী, সখা, মিত্র। সঙ্গীর সমার্থক শব্দ কি? সাথী, সখা, মিত্র। এবং গাছ, দেখো গাছ, গাছ এর সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ, তরু, গুল্ম, তরুলতা। বৃক্ষ, তরু, গুল্ম, তরুলতা। তারপরে দেখো ছেলে, ছেলে আমরা যেটাকে বলি, ছেলে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ছেলের কিন্তু আরেকটা শব্দ আছে যেটা শুনতে এতটা ভালো না লাগলেও এটা কিন্তু সত্যি। আমাদের আঞ্চলিক ভাষায় যদি তার সমার্থক শব্দ দেয় তাহলে বলতে হয় স্যাঁড়া। যাই হোক, ছেলে, খোকা, দোলাল, পুত্র। ছেলের সমার্থক শব্দ হচ্ছে খোকা, দোলাল, পুত্র। অনেক দেশে অনেক রকমের আঞ্চলিক ভাষা থাকে, যেমন ধরো টাঙ্গাইলেরা বলে গ্যাদা, তারপরে পুরান ঢাকারা বলে চেমড়া। এরকম অনেক এলাকায়, মনে করো অনেকটা অঞ্চলে অনেক রকমের কথা বলে। আচ্ছা যাই হোক, আমরা আঞ্চলিকতায় না আসি। আমরা আমাদের যে ভাষা আমাদের শিক্ষা প্রয়োজন, যে ভাষা মানে সুন্দরভাবে বাংলা প্রণীত ভাষায় যেন আমরা শিখতে পারি সেই বিষয়ে আমরা খেয়াল করি। দেখো, সমার্থক শব্দ তোমাদের জন্য কয়েকটা সমার্থক শব্দ রয়েছে। সেখানে রয়েছে আকাশ, পৃথিবী, মাটি, আগুন, সূর্য, আবদার, যুদ্ধ, রাজা, খুশি ও জল। এই 10টি সমার্থক শব্দ তোমরা বাসায় করে জমা দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমার্থক শব্দের অধ্যায় এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকের গণিত ক্লাসে কাঠামোবদ্ধ প্রশ্ন থাকতেছে, কাঠামোবদ্ধ প্রশ্ন থাকতেছে তোমাদের তত্ত্ব উপাত্তের অধ্যায় থেকে। এখানে উদ্দীপকটি দেওয়া হয়েছে, এ থেকে যে প্রশ্নগুলো করবো সেগুলো হচ্ছে প্রশ্ন নম্বর ক, তত্ত্বগুলো
সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা এই উপাত্তগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো উপাত্ত, এই উপাত্তগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, এই উপাত্তগুলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করবো। অর্থাৎ এখান থেকে সর্বোচ্চ উপাত্তটা যত সেটি লিখবো এবং সর্বনিম্ন উপাত্তটা যেটি সেটি লিখবো। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে উপাত্তগুলোর সমাধান কি আমি করে দিতেছি, গ নম্বর সমাধান উপাত্তগুলোকে সারণীবদ্ধ করো। হ্যাঁ, এর জন্য আমাদের তিনটি গড় নিতে হবে, তিনটি গড়। তারপর আমরা দেখে নেব যে উপাত্তগুলো সারণীবদ্ধ করো। আমরা এখানে উপাত্তগুলোকে সারণীবদ্ধ করছি, শ্রেণী ব্যবধান কত নেব সেটি আমরা দেখে নেব। শ্রেণী ব্যবধান আমরা ইচ্ছে করলে 5 নিতে পারি, ইচ্ছে করলে 10 নিতে পারি, ইচ্ছে করলে 15 নিতে পারি। তো আমাদের এখানে যেহেতু উপাত্ত সংখ্যা 20টি, আমরা যদি 5টি করে নেই, অর্থাৎ ব্যবধান 5 করে নিই, তাহলে 4 × 5 = 20, অর্থাৎ 4টি গড় হবে। আর যদি 10 করে নেই তাহলে মাত্র 2টি গড় হবে। 2টি গড় হলে অবশ্যই সারণী সুন্দর হবে না, তাই আমরা উপাত্তগুলোর ব্যবধান 5 নেব। শ্রেণীর ব্যবধান সর্বনিম্ন উপাত্ত আছে 21, আর 20 থেকে নেব, 20 থেকে 120 থেকে 24 পর্যন্ত নেব, 124 পর্যন্ত, তাহলে 5টি হয়ে গেল, 120, 122, 23, 24। এখানে জয়টি হয় 120 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58,
চারটি আমরা এখানে সংখ্যার জায়গায় লিখলাম চার এখানে দিব তারপর আমরা নিব একশো পঁচিশ থেকে ১২৯ এখানে চার না এখানে হবে পাঁচ তাহলে পাঁচ হলে আমরা এভাবে কেটে দেব তারপর আমরা ১২৫ থেকে ১২৯ পর্যন্ত নেব ১২৫ থেকে ১২৯ ২৬ ১২৫ থেকে ১২৯ একটি উপরতে ১২৫ ১২৯ দুটি তিনটি কোনো নম্বর পেলাম তিনটি এখানে লিখব তিনটি তারপর বাকি যে অংশ আছে সেটি হচ্ছে ১৩০ থেকে ১৩৪ পরেরটি হচ্ছে ১৩৫ থেকে ১৩৯ এবার আমরা যাবো ১৩০ থেকে ১৩৪ কয়টি আছে আমরা এখানে পাবো ১৩০ থেকে ১৩৪ ১৩০ ১ ২ ৩ ৪ ৫ ছয়টি তাহলে আমরা ৬টি দাগ দিব এখন ৬ আমাদের হয়ে গেল ৮ আর ৬ ১৪টি আর বাকি আছে ১ ২ ৩ ৪ ৫ ৬টি আর বাদ বাকি আমাদের আছে আরও ৬টি আমরা বাকি
পাঁচটি দিয়ে দেবো, আর এখানে আরেকটি উপাত্ত কম হয়ে গেছে, এটি হচ্ছে 130 থেকে 134-এর করে 132 দিয়ে দেবো আমরা, 132। তাহলে এখানে আমরা আরেকটি দাগ দিয়ে দেবো এবং এখানে 7 দিয়ে দেবো, তাহলে আমাদের 20 হয়ে গেল মোট। এখানে ইচ্ছে করলে আমরা একটি দাগ দিয়ে মোট লিখতে পারবো, মোট 20, না লিখলেও চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি আমরা কমপ্লিট করে তারপর স্কুলে হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দেবো, সেই সাথে এই অধ্যায় থেকে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন করে নেবো। আসসালামু আলাইকুম, আবার আমন্ত্রণ জানাচ্ছি সেন কম্পিউটার স্ক্রিন একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে, আমি রাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আর্টিকেলের দ্বার সম্পর্কে কিছু রুলস পড়েছিলাম, আজকে আমাদের দ্বার শেষ কয়েকটা রুল নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গত ক্লাসগুলো সুন্দর করে করেছো, যত গত ক্লাসের রুলগুলো সুন্দর করে পড়ে শিখে রেখেছো, আজকের রুলগুলো তোমরা একটু ফলো করো, তারপরে মনে হয় আমাদের আর্টিকেলসের সব রুল পড়ানো শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা আর্টিকেল সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেবো, সেটা তোমরা বাসায় করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বর রুলটা একটু দেখো, দিন, তারিখ, পৃথিবী, সূর্য, নক্ষত্র এর নামের পূর্বে দাবস, যেমন দ্য সানসেট ইজ ইন দ্য ওয়েস্ট। তো এটা একটা দিকের নাম, আর এটা হচ্ছে একটা নক্ষত্রের নাম। দেখো দুইটার আগে দা আছে, দুইটার আগে কি ডা আছে। তারপরে দেখো দ্য আর্থ ইজ রাউন্ড, এটাও একটা গ্রহের নাম, সেটা হচ্ছে পৃথিবী, যে পৃথিবী গোলাকার, পৃথিবী কি গোলাকার। এটা একটা পৃথিবীর নাম বলে এর আগে কি, একটা গ্রহের নাম বলে এর আগে কি আসছে, দিয়ে আসছে সান, একটা নক্ষত্র, এর জন্য এর আগে দিয়ে আসছে ওয়েস্ট, একটা দিকের নাম, এর জন্য এর আগে কি আসছে, দিয়ে আসছে। তারপরে দেখো রোল নাম্বার 10, কোনো নির্দিষ্ট স্থানের বস্তু বোঝাতে তার আগে দি বসে। কোনো নির্দিষ্ট স্থানের বস্তু বলতে গেলে, যেমন ধরো আমি এরকম বলি, বগুড়া দুধ ভালো, এই দই ভালো, এরকম বগুড়ার চাউল ভালো। দেখো দ্য রাইস অফ বগুড়া, দ্য রাইস অফ বগুড়া ইজ ফাইন, বগুড়ার কি চাল ভালো, আমরা কিন্তু এরকম বলি বগুড়ার দই ভালো, ঠিক আছে। যাই হোক, এখানে চাল যেহেতু দিছি অসুবিধা নেই, দিছি যাক। তারপরে এটা তোমাদের বোঝার জন্য, এটা এখানে চালই হোক আবার দই হোক আর যেটাই হোক। রোল নাম্বার 11, এখানে আছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বোঝানোর জন্য কমন নাউনের পূর্বে বি বসে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার বোঝানোর জন্য কমন নাউনের পূর্বে সবসময় বি বসে, যেমন ধর এখানে কমন নাউনটা হচ্ছে বেস্ট, কমন নাউনটা কি বেস্ট। চেক দ্য বেস্ট ইন ইউ, চেক দ্য আইডিয়া বেস্ট ইন ইউ। ঠিক আছে, তো এখানে বলছে যে তোমার নিজের মধ্যে বেটারটা খুঁজো, তোমার নিজের মধ্যে ভালোটা খুঁজো, চেক দ্য বেস্ট ইন ইউ। তারপরে দেখো রোল 12, এখানে আছে দুইয়ের ভিতরে ভালো মন্দ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, দা বসে। দুইয়ের মধ্যে ভালো মন্দ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন ধরো অফ দ্য টু গার্লস, এখানে দুইটা মেয়ের মধ্যে শি ইজ দ্য ফায়ার, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে ফর্সা, সে ফর্সা, দুইটা মেয়ের মধ্যে সে কি ফর্সা। এখানে দুইজনের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে, মানে দুইজনের গুণের মধ্যে একজনের গুণ বলা হচ্ছে, এই জন্য তারপরে কি দি বসবে, তারপরে কি বসবে, দি বসবে। বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, এ পর্যন্তই আমাদের শেষ রোল। তো তোমরা আবার এগেন তোমাদের রোগগুলোর প্রতিনিয়ত রিভিশন করবা, শিখবা, দেখবা আর প্র্যাকটিস করবা। সবচেয়ে বেশি যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তোমাদের আর্টিকেল সম্পর্কে ধারণা থাকবে, যদি প্র্যাকটিস না করো তো এগুলো আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। তো এগুলো প্র্যাকটিস করবা, আর আগামী ক্লাসে আমি তোমাদের কিছু অ্যাডজেক্টিভের দেবো, এই আর্টিকেলসের কিছু এক্সারসাইজ দেবো, এটা তোমরা বাসায় বসে করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।